আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি কাউকে মানে সম্মানের সাথে বিদায় নেওয়ার সুযোগ দিবে না? বাংলাদেশে যারা 15-16 বছর ধরে কন্টিনিউয়াসলি ক্রিকেট খেলে অনেক লোকজন আছে যারা হচ্ছে পর্দার আড়াল থেকেই বিদায় নিতে হয়। তামিম যেভাবে বিদায় নিল আজকে, এটা একজন ক্রিকেটারের সাপোর্টার যারা, তারা বাংলাদেশের ক্রিকেট যারা গত 20 বছর ধরে দেখছে, তাদের পুরো আজকে সম্মান, তাদের কোনো মানে একটু বিন্দুমাত্র সম্মান রেখে ক্রিকেট বোর্ড কাজ করছে কিনা আমি জানি না। ক্রিকেট বোর্ড হোক বা যেই হোক, আসলে সম্মান রেখে কাজ করা উচিত ছিল। একটা প্লেয়ার 16-17 বছর খেলে সে যদি সম্মানের সাথে মাঠ থেকে বিদায় না নিতে পারে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে বা কারা নিয়ন্ত্রণ করছে জানি না, তবে একটা খেলোয়াড়কে যদি আপনি বাদ দিতে চান, এভাবে ম্যাচের মাঝখানে, একটা সিরিজ চলাকালের মাঝখানে একটা ক্যাপ্টেনকে বাদ দেওয়া যায় না বা তার সে অবসর নিতে পারে না, সে কেন অবসর নিল তাকেও প্রশ্ন করা উচিত এবং জাতির সামনে এটা উন্মোচন করা উচিত। কেন সে হঠাৎ করে একটা সিরিজ চলাকালীন অবস্থায় ক্যাপ্টেন হয়ে সে অবসরে গেল? এটা কি বোর্ড দায়ী বা সে নিজে দায়ী, সেটার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। এভাবে মানুষকে 16-17 বছর একটা চাকরি করে একটা মানে প্রত্যেকটা ক্রিকেটারকে অসম্মান মানে অসম্মানিত হয়ে বিদায় নিতে হবে, এটা এক্সপেক্টেড না। বাংলাদেশি জাতি মানে বাংলাদেশি সাপোর্টার হিসাবে, বাংলাদেশি হিসাবে এবং বাংলাদেশের ক্রিকেটের একজন ফ্যান হিসাবে এটা খুবই মানে আমি নিজে লজ্জাবোধ করছি। এটা ক্রিকেট বোর্ডের যা ইচ্ছা, এটা কি স্বৈরশাসন কিনা, এটা কি সে কি বাইডেন হয়ে গেছে, সে কেউ কি হয়ে গেছে, ট্রাম্প হয়ে গেছে, যে যা খুশি তাই করবে, আমার মনে হয় এখন ভাবার সময় আসছে, এটা নিয়ে ভাবা উচিত। এবং যে যেখানেই আছে, সে বোর্ড সভাপতি হইতে পারে বা ক্রিকেটার হইতে পারে, তাকে সম্মানের সহিত বিদায় নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ।